ঘুমায়া কাজা করে সো ফজর, তখনও জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের শুনি আজান। এখনো কাতারে হাউরে শামিল, এখনো ইশাতে আছে স্থান, বাজেছে দামামা বাদেরে আমামাশি রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান, ঠিক কিনা বাইরা আমার এ পর্দার অন্তর আলোর মা যুব ভালো করে শুনে নাও, কাউসার বিনা পরিশ্রমে খাওয়া যাবে না, কাউসার পান করতে হলে এক নম্বরে আল্লাহকে নামাজ দিতে হবে, দুই নম্বরে কোরবানি দিতে হবে। কোরবানি তুমি কোন কোরবানি মনে করেছো? জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই করে যে গোস্ত খাও, এটাও কোরবানির মধ্যে আছে বটে, তবে এটাই শুধু কোরবানি নয়। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ানুসুকি আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য ভাইরা আমার? এখন আমাদের সমাজে নামাজ নাই, অনেকে চিন্তা করে হুজুররাই শুধু নামাজ পড়বে, আবার নামাজও ডিভাইড হয়ে গেছে, নামাজ ডিভাইড হয়ে গেছে। অনেকে আবার বলে হুজুর কি বলেন, হা ফেতনাবাজ সমাজের মধ্যে আবির্ভাব হয়ে গেছে, ফেতনার অভাব নাই। অনেকে বলে ইমামে আজম আবার, ইমামে আজম আবু হানিফা আবার কে, ইমামে হাম্বল কে, মালিক কে, শাফিঈ কে, ইমাম মানার দরকার নাই, এমনে এমনেই নেতা হইয়া নামাজ আদায় করলেই নামাজ হয়ে যাবে। ভালো করে স্মরণ রাখবা ভাই, কোনো দ্বন্দ্ব নাই। আমি আগেই বলছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তুমি যে যেই দলেই করো আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, আও নবীর উম্মত, কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আমাদের মাঝে যারা ইসলামকে ডিভাইড করার জন্য, ফেতনা বাজাইবার জন্য সমাজের মধ্যে আগমন হইয়া বলে ইমাম মানার দরকার নাই, ইমাম শাফিঈ মানার দরকার নাই, ইমাম হাম্বলকে মানার দরকার নাই, ইমামে মালিককে মানাবার দরকার নাই, আবু হানিফাকে মানার দরকার নাই, যারা ইমাম মানে তারা সবাই কুফর করে কাফের। বলতাম কিছু বলতাম, হ্যাঁ সমস্যা নাই তো ভাইরা আমার? আপনাদের দেশে তবলিগ জামাত আছে না? তিন দিনে সময় লাগাননি? লাগা চিল্লায় যাননি? যান। আপনাদের দেশে তবলিক আছে বুঝলাম, চরমনাই আসেনি? কথা কয় না, জোরে কয়, আছে চরমনাই? আপনারা যাননি? যান। চরমনার পিসাহাব আসলে তাদের বয়ান শুনেননি? শুনেন। এটার দ্বারা কি পরিচয় দেন? এই মাদ্রাসাটা কি আলিয়ানা কওমি? কওমি। সরকারি না দরকারি? কথা কয় না, দরকারি কওমি মাদ্রাসা। এ নবীর উম্মতির দল, ভালো করে স্মরণ রাখবা, এই মাদ্রাসার মুহতামিম যিনি, তেনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। নতুন আসলাম, মহব্বতের বড় মানুষ, এ আল্লাহর গোলাম, মুফতি সাহেবের নাম জানে কি আমার বাসায় গেল? আমার নামে নাম শহীদুল্লাহ সাহেব, মুফতি সাহেব দামাত বরকাতুহ, উনি আমার বাসায় গেছে। তো আসলে এই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে লস না ক্ষতি? তবলিকে সময় লাগায়া তিন দিন,
তিন দিন সময় লাগাইয়া একটা বেনামাজি নামাজি হইছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিছে, সন্ত্রাস ভালো হইছে, তবলিকে যাইয়া এমন হাজার প্রমাণ আছে না নাই, আছে না নাই, আছে না নাই। এনবীর উম্মত চরমোনাই গিয়া একটা মানুষ ভালো হইছে, ডাকাত ভালো হইছে, সন্ত্রাস ভালো হইছে, দুর্নীতিবাজ ভালো হইছে, নামাজ পড়ত না, দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা হইছে, এরকম হাজার প্রমাণ চরমোনাইর জমিনে আছে না নাই। একটা একটা করে শুনে নাও, একটা একটা করে শুনো, তবলিকে ডাকাত দিয়া ভালো হইছে, চরমোনাই গিয়া ভালো হইছে, উজানিরা উজানি যারা করে তারা কাফের, চরমোনাইওয়ালারা কাফের, তবলিকওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, কওমিওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের কেমনে হইল, দেওবন্দিরা বেনামাজিরে নামাজি বানায়, কওমিওয়ালারা বেনামাজি নামাজি বানায়, শুক্রওয়ালা পাকা ভক্ত ইমানদারওয়ালা বানায়, উজানিওয়ালারা খারাপ মানুষ ভালো বানায়, চরমোনাইওয়ালারা খারাপ মানুষ ভালো বানায়, তবলিকওয়ালারা খারাপ মানুষ ভালো বানায়। এই খারাপ মানুষ ভালো বানানো যারা দেখতে পারে না, তারা কোনোদিন মুসলমানের কেউ আপন হতে পারে না, তারা সবাই ইহুদীদের দালাল। সোহবতে চলে তোরা চলে কুনার, সোহবতে তলে তোরা তলে কুনার, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতারাজ সদ সালে তোরাত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। তাহলে বলেন ইমাম মানার দরকার আছে না নাই? ওস্তাদ না মানলে কোনদিন ছাত্র কামিয়াব হয় না, কথা কয় না? ওস্তাদের সাথে যদি বেয়াদবি করে বারবার, ওর কপাল দুনিয়ায় পড়া আখেরাতেও, কথা কন না কেন? ভাইরা আমার, এজন্য ইমাম মানার দরকার। তুমি যেই ইমামদের বিরুদ্ধে কথা বলো, তুমি কি তাদের ইতিহাস পড়ছো, জানো? যদি জানতা আর মানতা কামিয়াব হইতা, আর যেহেতু এখন জানাও না, মানারও চেষ্টা করো না, উল্টা পাল্টা ফতুয়া দিয়া মুসলিম উম্মার ভিতরে ডিভাইড সৃষ্টি করবা, এই সুযোগ আমরা লা মাযহাবিদেরকে, আমরা মুসলমানরা দিব না, হানাফিরা দিব না, ঠিক কিনা জোরে বলো? এই সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজাও কেন? আসো এই মাদ্রাসায়। বুখারী শরীফ আছে না নাই, কথা কয় না? এ নবীর উম্মত বুখারী শরীফের বড়াই দেখাও, সিফা সাফাই বইয়া দেখাও কেন? যদি বুখারী শরীফের বড়াই দেখাইতে হয়, দেওবন্দ দেওবন্দ চলে যাও, দারুল উলুম দেওবন্দে যাও, ওই দিকে যদি যাইতে মন না চায় যাও হাটহাজারি যাও, ওই দিকেও যদি যাইতে মন না চায় যাও তাড়াতাড়ি যাত্রা বাড়ি যাও, যদি ওই দিকেও যাইতে মন না চায় বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম আছে তাদের সাথে বসো, যদি তোমার ইলমের পাহাড় থাকে বড়াই থাকে, আল্লাহর কসম এরা ভয়েও এখানে আসবে না। আর এরা শুধু বলে আমরা বসলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, বোঝা গেল তাদের বুখারী শরীফ পর্যন্তই পুঁজি, আর কওমি ওলামা ইকরামদের পুঁজি হলো সিয়াসাত্তার কিতাব। এরা আসবে না, খারাপ লাগতেছে? কারণ লাস্ট ফিনিশিং একটু ঔষধ দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয় হবে, না হলে কথাটা অসমাপ্ত হবে। আমার বয়ানে সবাই খুশি থাকবে এটা হতেই পারে। এক দলে বয়ান শুইনা রাস্তায় যাবে আর বলবে, আরে বয়ান কইনি বেটা, এটা কোন বয়ান হইল?
আরেকদল দোকানে যাবে ওই যে মোবাইলে রেকর্ড করছে, আর না হয় যেই কথাটা ভুল হয়েছে এটা তো মাশাআল্লাহ, যারা মুনাফিক এই মুনাফিকের বাচ্চারা এই কথাগুলি স্মরণ বেশি রাখে, ভুল হইলে এটারে দোকানে কইব হুজুরে দেওবন্দি কওমিওয়ালা মনে হয় শরম নাই টরম নাই করে, আমগো দলের তো আর না, এই জন্য কথাটা মনে হয় সুবিধাজনক ওর কাছে না হইলে এটারে উল্টাইয়া পাল্টাইয়া বানাইয়া কোনাইয়া বড় বৃহত্তম করে মুসলমানের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ফেতনা সৃষ্টি করবে। আমি যদি শরমনাই না হই, আমি যদি তবলিক না হই, আমি যদি আহলে হকদেরকে পছন্দ না করি, হুজুরটা হইলাম কি হুজুর? আপনাদের কথা অনুযায়ী আপনারা বলেন তো, উজানি হক না বাতিল? কথা কন, তবলিক হক না বাতিল? চরমনাই হক না বাতিল? দেওবন্দিরা হক না বাতিল? সোজা কথা, যারা সঠিক পথে চলবে তারা আমার পীরের মুরিদ, না হলেও তাকে আমার মানতে হবে। কথা কয় না দেখছো? তবলিকের মধ্যেও জালা আছেনি, তবলিকের মধ্যেও ইদানিং ডিভাইডেড। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের এখন এক হয়াত কাজ করার তৌফিক দান করো। এদিকে যাব না, আমার অনেক বয়ান আছে এ বিষয়ে, আপনারা শুনে নিবেন। যাই হোক, আপনাদেরকে অনেক সময় কষ্ট দিলাম, আর বক্তাদের অসুস্থতার কথা কেউ মানতে চায় না, কথা বুঝেন না? বক্তারা যদি কয় অসুস্থ, হ্যাঁ সারা জীবন অসুস্থই থাকে তারা, বক্তা অসুস্থ কইলেও জ্বালা। এজন্য মোটামুটি কয়েকদিন পর্যন্ত ঠান্ডা লেগেছে বলেই দিলাম দোয়ার জন্য, ঠান্ডা লাগছে দোয়া চাই আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করেন, উম্মতের কাছে সহি সঠিক কথাগুলি বলবার তাওফিক দান করেন, বলেন আমিন। তাহলে আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? যারা বলে নামাজ পড়া কি পাইছো, নামাজ না পড়লে কি হবে, ইমান বড় ভালো, ইমান বড় ভালো, আসেনি একদল ফতুয়াবাজি করে আছে না নাই? নামাজ না পড়লে ইমান ভালো হয়, আমার নবী নামাজ পড়ে নাই, জোরে বলেন বায়রা আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ভাই দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা শেষ বয়ানের দিকে, আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, ওই বিদায় হজের ভাষণ দিয়া যাওয়ার পর থেকে আমার নবী অসুস্থ হইয়া পড়লেন, আমার নবীর গায়ে বড় জ্বর, আমার নবী ডানেও ফিরতে পারে না, আমার নবী বামেও ফিরতে পারে না, আমার নবীকে মালাকুল মউত আজরাইল বলেন পয়গম্বর আপনি কি থাকবেন নাকি দয়াময় আল্লাহর দিদারে যাবেন, আপনি যদি থাকেন আপনাকে আল্লাহ বলেছে আপনাকে দুনিয়ায় রাখবে, আর যদি আপনি আল্লাহর দিদারে যান তাহলে আল্লাহর দিদারেও যেতে পারেন। আম্মা জানা আয়েশা নবীর পাশে বসা, হযরতে কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বসা, আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেছে মরণের যন্ত্রণা, নবী আমার ডানে বামে ফিরতে পারে না, কপালে হাত বুলায় দেখে আমার নবীর গায়ে প্রচন্ড জ্বর, আখিরি জামানার পয়গম্বরের মুখের মধ্যে পাত্র থেকে আম্মা জানা আয়েশা পানি উঠাইয়া নবীর মুখের মধ্যে দেয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি মুখের মধ্যে দেয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন আব্বাজান আপনার অনেক কষ্ট হয়, আব্বাজান
আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না রে আব্বাজান। হঠাৎ করে দরওয়াজার কিনারায় একটা অপরিচিত লোক আইসা হাত দিতেছে, কারা আছো তোমরা নবীর কাছে? আমি একটু নবীর সাথে জরুরি কথা বলবো, জরুরি বৈঠক করব। এইভাবে এক ডাক দুই ডাক তৃতীয় ডাকে সারা শব্দ নাই, দরওয়াজাও কেউ খুলে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যারা যেই দরজার কাছে আসছেন ভিতরে প্রবেশ করানো যাবে না, আমার আব্বাজান বড় অসুস্থ, আমার আব্বাজানকে ডিস্টার্ব করা যাবে না। ও নবীর উম্মতের দল, মরণের কষ্ট হবেই হবে, হবেই হবে, মরণের কষ্ট হবেই হবে। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও আব্বাজান, কে দরওয়াজার কিনারায় বারবার ডাকতেছে? বলে, ও কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমা, একটু পরেই তুই টের পাবি কে আসছে, তোকে এতিম করিয়া আমাকে আমার আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আজরাইল অপেক্ষা করতেছে, ও মা ফাতেমা তুই এতিম হইয়া যাইবি। এ কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফালাইয়া বাবার বুকের মধ্যে জড়ায়া ধরে কান্না করে আর বলে, ও আব্বাজান, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমরা কার চেহারা দেখা তিন দিনের ক্ষুধা নিবারণ করব? আমার হাসান, আমার হুসাইন আপনার চেহারা দেখত তিন দিনের ক্ষুধা ভুলে যাইত, ঘরের মধ্যে চুলার মধ্যে আমরা লাকড়ি দিয়া ভাত পাক করতে পারতাম না, রুটিও বানাতে পারতাম না, তরকারিও ছিল না। ও পয়গম্বর, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, চলো মা নানার কাছে যাব, নানার কাছে গেলে আমাদের ক্ষুধা থাকে না, বরকতপূর্ণ নানার চেহারা দেখার পর আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ও নবীর উম্মতের দল, হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল, জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল ভাই, তোমার আসতে কেন এত দেরি হইল? জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, জান্নাতের দরওয়াজাগুলি সুন্দরভাবে আমি সাজাইলাম ফিরিস্তাদেরকে দিয়া, কারণ একটু পরেই আপনার আগমন ঘটবে জান্নাতের রাস্তা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, এই জন্য লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বরকে এবার ডেকে বলে, ও পয়গম্বর, বিদায়ের মুহূর্তে আপনার কোন চাওয়া পাওয়া আল্লাহর কাছে আছে কিনা বলো। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতগুলি এতিম হয়ে যাবে, বিদায়ের পর আমার উম্মতগুলি এতিম হয়ে যাবে, আমারে পাবে না, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এই ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ পাকের কাছে সোজা জিব্রাইল আমিন চলে যাবে। আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া সান্ত্বনার বাণী শোনাও, গিয়া সান্ত্বনার বাণী শোনায়। আর নবীরে বলে, পয়গম্বর, আপনার উম্মত যদি এ মরণের এক বছর আগে তাওবা করে মরতে পারে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের সব গুনাহ খাতা মাফ করিয়া নামটা জাহান্নামের খাতার থেকে কাটিয়া আমি আল্লাহ ওই উম্মতের নাম জান্নাতের খাতায় উঠায় দিব।
বাইরা আমার নবী তো খুশি হওয়ার কথা, এক বছর আগে মারা গেলে তাওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে, আমার নবী কান্না করতেছে। আমার নবী বলেন, ও জিব্রাইল আমি এতে খুশি না, কারণ আমার উম্মত হঠাৎ 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 মারা যাবে, ব্রেন স্ট্রোক করে মারা যাবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে, ঘুমের ঘরে মারা যাবে গো, আমার উম্মত বাসের নিচে চাপা খায়া মারা যাবে, আমার উম্মত দুনিয়ার থেকে পানিতে ডুবে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে, এক কথায় হঠাৎ হঠাৎ মারা যাবে। এই উম্মত এক বছর আগে মরণের কেমনে জানবে, তার মরণ এক বছর পরে হবে, আমি এতে খুশি হতে পারি না। আমার আল্লাহ কি জিম্মাদারি নিবে আল্লাহর কাছে বল। আল্লাহ পাক আবার জিব্রাইলকে পাঠাইবেন, ও জিব্রাইল গিয়ে আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাও, আমার নবী উম্মতের জন্য বড় ব্যথিত, বড় কষ্ট পায়, এই নবী আমার উহুদের ময়দানে উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করেছে, উম্মতের জন্য সাত দিন না খায়া থেকেছে, ও নবী আপনার সান্ত্বনার বাণী আমি আল্লাহ শুনায় দেই, আপনার গুনাহগার উম্মত মরণের আগে যদি তাওবা করে মরতে পারে, কালেমা নসিব নিয়ে মরতে পারে, কালেমা পড়তে পড়তে যদি মরতে পারে, ওই উম্মতের 60 বছর 70 বছর 80 90 100 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা তারে আমি জান্নাতের মেহমান বানাই দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার পালা হলো আমার নবী জিম্মাদারি কে নিছে উম্মতের, জোরে বলেন আল্লাহ জিম্মাদারি নিছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, আজরাইল দেরি নয় তাড়াতাড়ি, কারণ ছটফট করতেছে কলিজা, জ্বলতেছে আল্লাহর সাথে দিদারের জন্য, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছে, জোরে কোন সুবহান। এবার আজরাইল আসছে, আসার পরে আজরাইলের হস্ত মুবারক হাত মুবারক আমার নবীর মুখে রাখছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন, হাত উঠাও কথা শোনো আজরাইল গো, এত কষ্ট দিও না আমার উম্মত গো, আমরা এই জীবনে না করিলাম বন্দিগি গুনা করে কাটাইলাম, জিন্দেগি সকলের দরজা হাইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, বাইরামার হাত উঠায় ফেলছে, আল্লাহর নবী বলে, ও জাইল ভাই আমার কথার জবাব দাও, আমার উম্মতের জান এইভাবেই কি কষ্ট দিয়া কবজ করা হয় বলো। আজরাইল আলাইহিসসালাম নবীজির কথার জবাবে বলেন, ও পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া কবজ করা হয়। আমার নবী শুনে পাগল হয়ে গেল, নবী বলেন, আজরাইল রে
তোমার হাত খানা বুকের উপরে রাখছো না জানি সাত তবক আসমান জমিন আমার বুকে চাপায় দিছো আমার বড় কষ্ট হইছিল এই জন্য আমি বলেছি হাতখানা উঠায়া ফেলো ও আজরাইল বুঝলাম আমার গুনাহগার উম্মতের জান আরো বেশি কষ্ট করে কবজ করো শোনো ভাই আজরাইল যত কষ্ট দেওয়ার দরকার আমি নবীরে দাও নবীরে দাও নবীরে দাও আমার উম্মতের মরণে এত কষ্ট দিয়া আমার উম্মতের জান কবজ করিও না এ যুবক ভাই এখনই মোনাজাত হয়ে যাবে দেখো অন্তরটা নরম হয় কিনারে যুবক রাস্তা দিয়া হাঁটতেছো গাড়ির চাপায় তোমার সামনে কত যুবকের মরণের লাশ দেখলাম গোরস্থানের মধ্যে কত মানুষের লাশ দাফন করলাম এ যুবক ভাই যেই বিছানায় ঘুমাইতেছো এই বিছানায় একদিন মরা লাশ হইয়া যাইবা এ পর্দার আড়ালের মা আজকে নাকের মধ্যে ফুল কানের মধ্যে দুলমা এমন একটা সময় আসবে রে মা আপনার আদরের সন্তান কলিজার টুকরারা পাত্র থেকে চামিজ দিয়া পানি উঠাইয়া মরণের আগে মুখের মধ্যে পানি দেবে দুই গাল বেবে পানি জমিনে পড়ে যাবে মা পানি গেলার ক্ষমতা মরণের আগে হবে না রে মা তখন নাকের ফুল খুলবে কানের দুল খুলবে মরণের রঙিন কাপড় খুলবে ও পর্দার আড়ালের মা গো তোমাকে পাতলা পাঁচখানা কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে রে মা একদিন এই দুনিয়ার থেকে বিদায় হবা এ যুবক ভাই পায়ে ধরে যাই হাতে ধরে যাই যদি মরণের ভয় অন্তরের মধ্যে জমা হয়ে থাকে হাউজে কাউসারের লোভ যদি সিনার মধ্যে জেগে থাকে ও যুবক ভাই তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তোমার জমি দখল করে আমি খাই না তোমার থেকে টাকা নিয়েও লেনদেনে ভুগি না যুবক ভাই বড় মহাব্বতের নজরে বলছি তুমিও কবরে যাবা তোমার জন্য সাড়ে তিন হাত ঘর আমার জন্য সাড়ে তিন হাত ঘর ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে আপন পাওয়া যাবে না রে যুবক ওই কবরের মধ্যে যারা পরিমাণ গুনাহ নিয়ে গেল কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাথরের হাড্ডিগুলি চুরমার কবরে জাহান্নামের সাপ শো শো করে জমা হয়ে যাবে গুনাহগারের কবরে সাপ আইসা কমরে গলায় পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে ওই কবর থেকে ভাগার কোন উপায় তোমারও নাই আমারও নাই এজন্য ওয়াদা করো তাওবা করো রে যুবক তোমার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই কবরে যারা বাঁচতে চাও হাসরে যারা বাঁচতে চাও ওয়াদা করো নামাজ সারবানা নবীর সুন্নাতি টুবি সারবানা দাড়ি কাটবানা হারাম খাবানা সুদ খাবানা ঘুষ খাবানা পরের মাল লুণ্ঠন করবানা পরের জায়গা জমি ঠেলে বেশি নিজের জায়গা বাড়াবানা এক কথায় গুনাহ করবানা কারা কারা ওয়াদা করতে পারো তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাও আয় আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে আর গুনাহ করবে না নামাজ ছাড়বে না দাড়ি কাটবে না হারাম খাবে না আয় আল্লাহ প্রত্যেকটা যুবক বুড়ো সকল ভাইদের ওয়াদার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দাও কামাইতে বরকত দাও খরচে বরকত দাও যত বড় বালা মুসিবত আল্লাহ মেহেরবানি করে দূর করে দেন বলেন আমিন।